একবার আসবি তো? দে একবার ধরে দে। ওইটাই পাড়ো, এইটা পেড়ো। হ্যাঁ কি ওই হাড়িটা তো হবে কি নাই? তুমি খেপা নাকি? কত বড় হাড়িটা তোমার আইডিয়া আছে? দেখি কতটা বটে বড়। তাহলে ওইটাতেই হোক আর কি, ঠাকুরের ইচ্ছা ওইটাতেই হোক আর কি, তাহলে ওই হাড়িটাতেই হোক। তো এখন আস্তে আস্তে বা দুজন মামার সাথে খেলা করো। কি খেলবে? গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। দাদা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এই নতুন ভিডিও নিয়ে মনে মনে করে মনে মনে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। তো আজকে কার্তিক পুজো, সকাল থেকে তোমরা খানিকটা দেখে নিয়েছো অলরেডি আগের ব্লগে। তো আবার স্টার্ট করলাম, তো এখন 12টা বাজতে 5 মিনিট 10 মিনিট দেরি আছে, যেন গুড মর্নিংই বললাম। তো এতক্ষণে জাস্ট গ্যাসটা এলো, তাও আবার কি, যেটা আমাদের বুক করেছিল সেটা এখনও আসেনি, এটা মামার বাড়ির থেকে নিয়ে আসা হলো আর কি গ্যাসটা আপাতত। তো সেটা দিয়ে এখন আপাতত কাজ চলছে, তো এখন আগে খেয়ে নেবো, প্রচুর খিদে পেয়ে গেছে। তো রুটিগুলো করে রেখেছিলাম, তো চা রুটিগুলো খেয়ে নিই, তাহলে দুধটা গরম করি, মেয়েকে খাওয়ানো হচ্ছে অলরেডি। আর তারপর ধীরে ধীরে একটা একটা করে কাজ স্টার্ট হবে। আর এখন দেখো, এখন খালি মা এসছে আর সাথে ভাই এসছে, আর বাকি সবাই পরে সন্ধ্যাবেলাতে একে একে করে আসবে। আর কাকিমাকে আরেকবার আসতে বলেছিলাম, কারণ ওই যেগুলোতে রান্না হবে আর কি, হাঁড়ি কড়াই এগুলো একটু করে ধুয়ে দিতে বললাম, আর সাথে ঘরটা একবার ছাটি দিতে বললাম, কেন শেরুকে নিচে অলরেডি এখন বন্দি করে দিয়েছি। তো এখন বন্দি আছে, আজকে বন্দিই থাকবে ও, কারণ সবাই আসবে বাড়িতে, নাহলে খুব অসুবিধে করবো। তো সেটার জন্য ওকে এখন বন্ধু দেওয়া থাকবে। তো এখন বহু কাজ আছে, অনেক কাজ আছে, তো তোমরা সব দেখে থাকো একে একে করে, তো করতে থাকি কাজ। তো ঠিক আছে চলো এখন ভিডিও স্টার্ট করলাম, আশা করছি আজকে ভিডিও দেখতে তোমাদের খুব ভালো। তো এখন আমি বসলাম এখানে যে কড়াইটাতে রান্না হবে সেটা বের করতে, সাথে ঠাকুরের জিনিসপত্রগুলো সত্যই ডিমান্ডের ভিতরে থাকে, সেগুলো সব একে একে করে এখন বের করে নিই, তারপর মেয়েকে স্নান করাবো। আর মা অলরেডি উপরে চলে গেছে এখন ওই কী বলে কাটাকুটিগুলো করার জন্য, তো মেয়েকে আগে স্নানটা করে রেডি করে দিই, তাহলে আমার এইদিকের কাজটা হয়ে গেলে আমি ওদিকে গিয়ে মার সাথে জোর দিতে পারবো। চলো এখন বের করা যাক, অনেক জিনিসপত্র বের করে তারপর ওগুলো বের করতে পারবো। পাতার জিনিস আমার সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, তুমি না চান করে পড়ে লিখছ বাবা। কড়াই আরেকটা আনতে বলেছি বৌদিকে আর কি, কারণ একটা কড়াইয়ে অনেকগুলো হবে, তো ভাজা ভুজি হবে, গাজরের হালুয়া হবে, তারপরে বাঁধাকপি লুচি আলুর দম এগুলো সব হবে ঠাকুরের জন্য। তো সেই জন্য একটা কড়াই পসিবল না, আর আমার বাড়িতে আরও দুটো কড়াই আছে কিন্তু সেগুলো সব ফ্যাকা থেকে, তো সেই কারণে কিন্তু বৌদিকে একটা কড়াই আনতে বলেছে। আর এটা তো দেখা যাক ঠাকুরের যদি কোনো কাজে লেগে যায় সেটা হয়ে যাবে, সেদিন এগুলো বের করে দিলাম সব। তো চলো এরপরে আবার এগুলো সব রেখে দিই যেগুলো রাখার আছে, তারপর আবার পরে দেখা করছি, ঠিক আছে চলো। খেজুরি হবে, ভাজা ভুজি হবে, একটু দেরি আছে, এইগুলো জায়গাটা খালি করি, ছোট জায়গা, ছোট জায়গার মধ্যে সব করা বল, জায়গার মধ্যে সব বাড়ি কিছু করতো।
তো দেখো বসে পড়েছি আমরা, ততক্ষণ ধরে দেখতেই পেলে যে আগে গাজরের হালুয়ার আমি গাজরগুলোকে ভালো করে ছুলে নিচ্ছিলাম, তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আলুর দমের আলুগুলো ছুলছি, আর মা ওই সাইডে চাটনি করছে, আর এই সাইডে হচ্ছে যে পায়েসটা চাপিয়ে দিয়েছে মা এখন, তাতে ওগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তারপরে একে একে করে ভাজাভাজিগুলো হবে, তারপরে আলুর দম চাপবে, গাজরের হালুয়া হবে, তো একে একে সব কিছু হতে থাকবে। তো তোমাদের সামনে যতটুকুনি পারছি একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি, একবারে সম্পূর্ণ তো মানে ভিডিও করা সম্ভব নয়, তাও এখন ভাই ছিল ভাগ্যিস ভাই এসেছিলো, তাই এগুলো তোমাদের সাথে একটু করে শেয়ার করে উঠতে পারছি না, কাজগুলো যেগুলো শেয়ার করা ওটা সম্ভব হতো না, তো ভাইকে বললাম যে তুই একটু একটু করে আমাকে মানে ভিডিওগুলো করে দিবি, তাহলে খুব সুবিধা হতো। দেখো এখন পায়েসটা ফুটছে আর কি, চাল চাল সব কিছু দেওয়া হয়ে গেছে, আর ওই সাইডে চাটনিটা হচ্ছে। তা এখন আমরা সবাই মিলে কাজ করতে বসে গেছি, দেখতে পাচ্ছি আমরা কাটাকুটি চলছে, তো ঠাকুরের জিনিসপত্র নিয়ে এসে বাঁধাকপিটা কেটে সেটা জট করে কাজ এগিয়ে যাবে ভাত, আর মোটামুটি জোগাড় হয়ে গেছে, ওই যে আলুর দমের আলু আলু কাটা হয়ে গেছে, এটা বাঁধাকপির আলু, আর মা ওই সাইডে খেচুড়ির সমস্ত কিছু ভাজাভাজি করছে, আর মাকে বললাম তুমি গাজরের হালুয়াটা ভাজতে চাপাও, তারপর আমি বাকিটা করছি, কারণ এই এখন মানে যেগুলো ঠাকুরের ভাজাভাজিগুলো হবে সেগুলো এখন কেটে দিচ্ছি আমি, আর ওই সাইডে তোমার বাবা এখন বাঁধাকপি কাটছে, আর মেয়ে বা ওই যে কাটছে সেটা মেয়ে আবার ঝুড়িতে তুলে দিচ্ছে। মামা মামা একবার তাকাও, বা কই তাকা, আরে বা তাকা, আর বেরিয়ে আছে মুখটা বের করো, দেখতে পাচ্ছি না তোমাকে। আর মা ছেলে এখন করছে কাজ, চলো করি তারপর আবার পরে দেখা। ওদি এতক্ষণে এসেছে, আলুর দম করছি তো, আর ইয়া করছি তো, গাজরের হালুয়া করেছি তো, পায়েস হচ্ছে সুজি, ওই জন্য করছি নি। তো এইখানের অবস্থা এরকম আপাতত হয়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে, এগুলো সমস্ত জোগাড় কমপ্লিট, আর ভাজাভুজিও প্রায় হয়ে এসছে, মা ওই সাইডে খালি মানে বেগুনটি খালি ভাজছে নাকি, আর বাকি সিম সিম বরবটি এখন ভাজা হয়নি, আর এটা ভাজা বলতে খালি খিচুড়ি, আর এটা আলু ভাজাটা হয়েছে খালি, একটুখানি দুটো মানে তুলে রাখা হবে, পাঁচ রকম ভাজা দিতে হবে সেরকম, আর এটা খিচুড়ির জন্য, এটা খিচুড়ির মশলা, আর ওখানে গাজরের হালুয়ার মানে ভাজা হয়ে হয়ে গেছে, ওটা একটু পরে করছি, আগে মেয়েকে খাইয়ে আসি, আড়াইটা বেজে গেছে, আর এটা আলুর দমের আলু সিদ্ধ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটাই উপাস দিয়ে মানে ওই ময়দা খাবে, ও ময়দা খাবে না, ও চলবে না, মা ওই জন্য পুরো উপাস করেছে, মা করেছে আমাদের হয়ে, এবারে তো এখন দেখো মা ওই সাইডে বাঁধাকপিতে চাপিয়ে দিয়েছে, কারণ ভাজাভাজিগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর এই সাইডে বৌদি আমাদের সবাইকার জন্য পরোটা করছে, একমাত্র মা বাদ দিয়ে বাকি সবাই খাবে, মানে বৌদিও খাবে, ভাই খাবে, আর আমি খাবো, তোমাদের দাদাভাই খাবে, কারণ আমরা আজকে উপোস করছি না, আমরা মানে এই ময়দা খেয়ে থাকবো, মা উপোসটা করছে, যেহেতু তোমার দাদাভাই উপোস করা চলবে না, একবার বুঝতেই পারছো শরীরটা খারাপই প্রচণ্ড, তো সেই কারণের জন্যই আমরা ময়দা খেয়ে থাকবো। আর এই সাইডে দেখো মা এখন বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছে, বাঁধাকপিটা করছে, কারণ অনেকটা বাঁধাকপি আছে, এটা হতে হতে মোটামুটি দু ঘন্টা তো টাইম লাগবেই, এখনো একটা ঝুড়ি শেষ হয়নি, এই সবে একটা ইয়ার হলো, এখন হইটার হয়েছে, ফুলে পেঁপে ডোল, এই একটু একটু করে নুন দিচ্ছে, দিয়ে তো নুনে পড়া হয়ে যাবে না, মায়ের আন্দাজ বিরাট। এখন বাজছে মানে 4:30 বেজে গেছে, তো এখন হচ্ছে বাঁধাকপিটা এখনো চলছে হওয়া, সেই কখন চাপানো হয়েছে প্রায় 2:30-3 না, 1.5 ঘন্টা হয়ে গেল, এখনো বাঁধাকপির জল মরে গেছে, মোটামুটি হয়ে এসছে আর কি, এবারে নামিয়ে দেওয়া হবে, আর আমি এই সাইডে এখন আলুর দমটা করছি, আলুর দম আর কী বলে গাজরের হালুয়াটা আমার ডিউটি, ওটা আমি করছি, আর মা এদিকে বাঁধাকপি, আর এবারে বাঁধাকপিটা হয়ে গেলে খিচুড়িটা চাপানো হবে,
আর গাজরের হালুয়া আর আলুর দমটা হলে বৌদি এই সাইডে লুচি রাখা মাছে আর লুচি হবে, তো বৌদি লুচিটা করবে। তাহলে আমাদের রান্না কমপ্লিট, তারপরে ঠাকুরের জিনিসপত্র জোগাড় স্টার্ট হবে আর কি। তো মানে পাঁচটার মধ্যে কমপ্লিট করতে হবে, পাঁচটা তো বাদ দিয়েই চললো না, ঠাকুরের দিকে তো দেখতে হবে আবার। তো আমার আলুর দম করা কমপ্লিট হয়ে গেছে, তো এখন দেখো গাজরের হালুয়াটা চাপিয়ে দিয়েছি। তো গাজরের হালুয়াটাতে ওই যে প্যাড়া এনেছিলাম, কারণ খোয়া পাওয়া যায়নি কোথাও, মানে পাওয়া যায়নি বলতে তোমার দাদাভাই কোথাও থেকে নিয়ে আসেনি আর কি। তো পাওয়া যাকি যাবে না, পাওয়া ঠিকই যাবে, তো সেই কারণের জন্য সামনের দোকানটা থেকে, মিষ্টির দোকানটা থেকে আর কি ওই প্যাড়া নিয়ে এলাম। তো সেই প্যাড়াটা দিয়েই ভালো করে দিচ্ছি আর কি, খেতে খুব টেস্টি হয় আর কি, প্যাড়া দিলেও খুব ভালো লাগে। তো এখন দেখো মা ওই সাইডে খিচুড়িটা চাপিয়ে দিয়েছে, বাকি সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, খালি খিচুড়িটা হলেই হয়ে যাবে। আর এই সাইডে লুচি আর হবে পোলাও বানাবো, তো পোলাওটা লাস্টে হবে। রান্নাটা মোটামুটি হয়ে এসছে, খালি খিচুড়িটা আর একটু বাকি আছে বলেই হয়ে যাবে। আর আমার ওই সাইডে আমি পোলাও চাপিয়ে দিয়েছি, তো আগেগুলো সব কিছু হয়ে যাক, তারপরে একবার তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো এখন আমি ঠাকুর ঘরে বসলাম আলপনা দেওয়ার জন্য, আলপনাটা দিয়ে দিই, যেখানটাতে ওই ঘরটা পাতা হবে সেখানটাতে আলপনাটা আমি দিয়ে দিই ভালো করে। আর ঠাকুরের এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের কত খেলনা, আগের বছরও নিয়ে এসেছিল এগুলো, আগের বছরের ওগুলো, তো এই আগের বছরের ওগুলো বের করে দেবো, কারণ এত তো জায়গা নেই, আমার ঠাকুর ঘরটা খুব ছোটো সেই কারণের জন্য। তো এইগুলো খালি রাখবো, তো এগুলো সব সাজিয়ে দেবো, ঠাকুর ঘরে সাজাবে আর কি। আর এবারে এই যো, এবারে একটা জিনিস স্পেশালি আনা হয়েছে ঠাকুরের জন্য, সেটা হচ্ছে এই যো, এটা আগের বছর আনা হয়নি, এটা বিছানা ঠাকুরের। তো আমার ঠাকুর তো এরকম বসে আছে, ওই পেছনে দেওয়া হবে আর কি, যাতে ভালো করে শুতে পায় সেই জন্য আর কি। তো চলো এখন আলপনাটা ঝাড়াপাট দিয়ে দিই, তারপর তোমাদের বাকি সব দেখাচ্ছি। তো দেখো এই সাইডে আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সাথে মায়ের সমস্ত কিছু ঠাকুরের জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ সমস্ত কিছু করে নিয়েছে মা। আর এখন প্রদীপগুলো রেডি করছে মা, তেল টেল দিয়ে পর প্রদীপগুলো সব কিছু রেডি করে নিচ্ছে। তো আমি এরপরে নিচে যাবো, নিচে গিয়ে মেয়েকে খাওয়া দাওয়ার খাওয়াবো, রেডি করবো, আমি নিজে রেডি হবো, তারপরে মা আবার রেডি হবে আমার। রেডি টেডি হওয়ার পর তারপর নিচের বিছানাটা পরিষ্কার করতে হবে, যেহেতু তোমার দাদাভাই ঘুমোচ্ছিল, মেয়ে ঘুমোচ্ছিল, ভাই শুয়েছিল, তো সেই কারণের জন্য ওগুলো ক্লিন করতে হবে আমাকে এখন নিচে গিয়ে পর, কারণ সবাই আসবে একটু একটু পরে। তো দেখো আমি সব জায়গাতে আলপনা দিচ্ছি, মানে পুরো এই সিঁড়ির পর্যন্ত আলপনা দিচ্ছি, দেখো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। হ্যাঁ আমার আলপনা দিতে কিন্তু খুব ভালো লাগে, তবে হ্যাঁ একটা জিনিস, আমি না ডিজাইন খুঁজে পাই না, তো আমি এই ডিজাইনটা কিন্তু নেট থেকে দেখে তারপরে কিন্তু ডিজাইনটা করেছি, তারপরে একটু নিজের আইডিয়া দিয়েছি আর কি। তো চলো এখন তোমাদেরকে এক এক করে সব রান্নাগুলো দেখিয়ে দিই। তো দেখো গরম গরম একদম ধোঁয়া উঠছে, পোলাও রেডি আমার এই সাইডে, এই সাইডে খিচুড়ি রেডি, সমস্ত কিছু হয়ে গেছে। আর দুধটা এই সাইডে চাপিয়েছি, মেয়ে খাবে সেই কারণে গরম করতে চাপিয়ে দিয়েছি। আর এই সাইডে দেখো নিচে সমস্ত ভাজাভুজি, বাঁধাকপি, আলুর দম, পায়ে সমস্ত কিছু রাখা আছে। আমি ফাইনালি রেডি হয়ে নিলাম, এখন বাজে 7:45 মতো, 7:45 নয় একটু কমই বাজে। হ্যাঁ হয়ে গেছে, তুমি পড়বে না? হ্যাঁ গো, তুমি শাড়িটা চেঞ্জ করবে না? তো রেডি হয়ে নিয়েছি, খালি মা রেডি হবে, আর সাথে এই যে দেখো জ্যোতি চলে এসছে, আর এই সাইডে মান্তুও চলে এসছে, আর এই সাইডে বিট্টুও চলে এসছে, আর যোজোকে তো সকাল থেকে আছেই, আর উপরে অভি আছে। তো সেগুলো সব এই যে ভাইদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, ওদের দায়িত্ব আমার সমস্ত ভিডিওগুলো ক্যামেরা ক্যাপচার করে দিয়া। আমি এখন পুজোতে যাচ্ছি, এই জাস্ট শুরু হলো, মানে আমি বলেছিলাম যে আমি রেডি হই তারপরে পুজোটা যেন স্টার্ট হয়, তো কেন সকাল থেকে এত কিছু করলাম পুজোটা দেখতে পাবো না সেই কারণের জন্য। তো এখন চলো উপরে যাই, ভাইদেরকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে আমার ভিডিওটা করে দেওয়ার জন্য। তো চলো ওম কাতে বিনমস্তি নমঃ, ওম গন্ধসুন্দায় নমো নারায়ণ বিষ্ণু ঠাকুরের রং করলে না। তো আমার বাড়ির স্পেসটা এতটাই ছোটো যে কি বলবো, মানে সবাই এসেছে ঠিকই, কিন্তু যাক সবাই অ্যাডজাস্ট করে সব নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, বসে আছে, সেটাই খুব ভালো লাগলো আর কি। আর সবাই এসেছে, সবাইকে যাদের যাদেরকে বলেছিলাম সবাই এসেছে, এটাই আমার খুব মানে কাছে খুবই একটা ভালো লাগলো আর কি, যে সবাই এসেছে। আর আগের বছর আমি কাউকে কিচ্ছু খাওয়াতে পারিনি, কারণ পুজোই হয়েছিলো 2:30, তোমরা জানে মানে 2:30 নয় সরি 12:30, 1:30 পুজো হয়েছিলো, তো সেই কারণের জন্য।
যাই হোক, এবছরটা আমার ঠাকুর খুব কথা শুনেছে, সেটাই আমার কাছে খুব ভালো লাগলো। তো এখন আরতি চলছে, দেখো। তো মা আর মাইমা ওখানে প্রসাদগুলো সবাইকে বিতরণ করে দিচ্ছে আর কি, দিয়ে দিচ্ছে এক এক করে। আর আমি এই সাইডে সবাইকার জন্য চা বানাচ্ছি আর কি, কারণ চাটা খুব দরকার আছে সবাইকার। এত ঠান্ডা, সবাইকার মাথা ধরে গেছে, আর মেয়ে দেখা কত দুষ্টুমি করছে, প্রসাদ খাচ্ছে, ও আগেই নিয়ে নিয়েছে প্রসাদ, আর বাকি সবাই বাইরে, মা মাইমা তারপরে কাজের কাকিমা এরা সবাই বসে আছে, বৌদি আছে, সবাই আছে আর কি। সবাই এক একে প্রসাদ প্রসাদ খাচ্ছে আর কি, খাওয়া দাওয়া করছে, এই বৌদির ছেলে। আর এই সাইডে দেখো মা এখনও প্রসাদগুলো নিয়ে বসে আছে আর কি। আসলে ওই ওই দিকের বাড়িতে বাবাকে কাকু ওদেরকে সবাইকে প্রসাদ দিতে হবে, সেগুলোই ভাগ করে দিচ্ছে আর কি। আর এরা সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমি চা বানাচ্ছি সেগুলো নিয়ে মানে ভেলকি মারছে আর কি। আর এদিকে বাড়িতে দিয়ে পাঠালাম আর কি। আর এই যে এখন চা করছি, দেখতে পাচ্ছ, এখন চা সবাই দেবো, কাপ রেডি করে রেখেছি, চাটা হলেই দেবো, তারপরে আমি প্রসাদ খাবো। তো চলো, আর বাকি তো সবকিছু রেডি, তোমাকে সবকিছু দেখি যাচ্ছে। হ্যাঁ, চাটা হয়ে যাক আগে, দাঁড়াও, চাটা হয় না এখনো, চাটা একটু কালারটা আসুক, তারপরে তো একটু ঢাকা দিয়ে রাখি, একটু ফ্লেভারটা আসুক। ভালো করে সবাইকে আগে খেতে খেতে দিই, তোমাদেরকে সবাই দেখাবো। তো চা রেডি, চা গরম গরম চাই, চাই। এই যে বাচ্চা বাটি কেমন হয়েছে? হ্যাঁ, আলুর দমটা কেমন হয়েছে? ঠিক হয়েছে আলুর দম? গাজরকে হালুয়া দিয়ে দাও ওদেরকে, মানে আমি নিজের গুলো জিজ্ঞাসা করে নিচ্ছি আলুর দম। আর লাইভে আজকে গাজরের হালুয়াটা দেখলাম, লাইভে দেখলে আমি প্রথম আলু এটা কি বটে বাবা বলছি কি রে আজকে কি যে একটা বটে আছে। আদু না, এখন কি করা, এখন না, এখন না, চলে অল ওকে বাবা কে নুন দম সব দিয়ে দিতে এখানে তিনজন সাতজন খাচ্ছে, সাতজন, আর দুজন খেলে আমার ফুলফিল হয়ে যাবে, নটা বাচ্চাকে খাওয়াতে বলে। তারপরে খাবারটা খেয়ে তারপরে বলবেন কেমন হয়েছে। তো এখন দেখো মা আর বাবা বাড়ি চলে যাচ্ছে, তো এখন মোটামুটি 12:30 মতন বেজে গেছে। তো লাস্টে আর মাইমারাই বাকি আছে বাড়ি যাওয়ার জন্য, কারণ একসাথে সবাই বেরিয়ে গেলে মেয়ে খুব কান্নাকাটি করবে, তো সেই জন্য। আর শেরুকে দেখতে পাচ্ছ, শেরু মানে আসলে সকাল থেকে বন্দি হয়ে রয়েছে, ওই জন্য একটু মনটা আর খারাপ, মানে ওকে সবাই আদর করে দিয়ে যাও সেটাই ও বলার চেষ্টা করছে আর কি। তো সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর মিডিলে ভিডিও করাটা সম্ভব হয়নি, কারণ ভাইরাও বাড়ি চলে যাচ্ছে, তো সেই জন্য আমার একার পক্ষে সব দিকটা দেখে তারপর ভিডিও করাটা মানে পসিবল হয়নি। তো সেই কারণে আমি সরি, কারণ সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে সবাই কীরকম করে খেলো কি না সবাইকার রিভিউগুলো আমি নিতে পারিনি। আর আজকের তো রিভিউ নেওয়ার কিছু নেই আর কি, ঠাকুরের প্রসাদ সবাই এসছে, খুব ভালো করে খেয়েছে, দিয়েছে, গেছে, সেটাই মানে সবাই সন্তুষ্ট হয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু। যাই হোক চলো। তো সব কিছু কাজ কমপ্লিট, সমস্ত কিছু ঠিকঠাকভাবে সব হয়ে গেছে, এখন জামাটা সব ছেড়ে দিয়েছি, কারণ আর পারছি না, খুব টায়ার্ড লাগছে এবারে। তো এখনও মেয়েকে জামা চেঞ্জ করাতে আছে,
জানি না কী করে করাবো ওকে, এত দুষ্টুমি করে বেড়াচ্ছে, এখন দৌড়ে বেড়াচ্ছে। আর পরিষ্কারটা আজকে করিনি, আর ছাদটা এমনি নর্মালি পরিষ্কার আছে, বাট রান্নাঘরটা আজকে ক্লিন করিনি, ওটা কাল সকালে করবো, আজ আর একদম এনার্জি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, যদি কিছু ভালো লাগে থাকে আজকের এই ভিডিওটা তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আসার মধ্যে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো আজকে মতন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, টাটা, বাই বাই, বাই বাই, গুড নাইট, গুড নাইট, সুইট ড্রিম, সুইট ড্রিম, চলো টাটা।